বরুড়াবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাক। মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া আবার ভেঙ্গে দিবে, দুনিয়া সাজাইলো, দুনিয়া ভেঙ্গে ফেলবে। কিসের জন্য গাছ দুনিয়াতে আসছেন আপনি? কোন কারণে আমার মাওলা আমার মালিক দুনিয়াতে আপনাকে পাঠাইলো? কারণ কি, কিসের জন্য আল্লাহ পাঠাইলো? মুসলমানদের প্রথম মুজাদ্দিদের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়। উনি কোন রক্তের সন্তান একটা পরিচয় ওনার আছে। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রক্তের আওলাদ। শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুরে ঘুরে প্রজাদেরকে দেখতেন কে খায় আর কে না খায়। আমার দেশের ধরিরা রাত্রিবেলা খেয়ে ঘুমায়, প্রতিবেশী গরিব মানুষ হলেও খোঁজ খবর নেয় না। ধনীরে তাহাজ্জুদ পড়ার 36,000 বারও যদি হজ করো কাজ কিন্তু হবে না। খালি মক্কায় যাওয়ার লেগে ফাগুন, ডিম সোর, তেল সোর, গম সোর, এরপরে আপনার আপনার কি আলু সোর, কথা কয় ঠিক কিনা? হঠাৎ করে আলুর দাম বেড়ে যায়। ভুক্ত অধিদপ্তর যারা আছে তারা পাগল হয়ে যায়। উইলো কেমনে, কেমনে উইলো? এই সিন্ডিকেট আলাদের ভিতরে মুসলমান আছে, তসলমানও আছে, সব কোয়ালিটির আছে। দাড়িওয়ালা দাড়ি ছাড়া দাড়ি মেহেন্দি দিয়ে হজ করে আজি ফাজি উড়ে আজি নামে নাকি বিরাট বড় আজি, কিন্তু ডিমের দাম বাড়াই দিয়েছে। মুরগায় হরতাল ডাক দিয়ে কইছে তোরা ডিম পেড়ে খা, বুঝতে পারছে? কত বড় সিটার দেশে, এরা হজে যাইয়া মক্কা ঘর ধরে কাল দেখো শয়তানে হাসে কো, উরে বাপ তুই কত বড় সিটার, 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি আমি, জীবনে এরকম চিন্তাই করিনি। আর তোর 60 বছরের জীবনে তুই কত ডিম চুরি করে আইসি, এখন কাবাগর ধরে বাহানা করতেছিস। আল্লাহ বুঝে বুঝে না রে, তুই আমার সাথে বড় শেতান, তোর কাছে আমার আর যাওয়া লাগবে না। কথা কর না কে, কথা কর, বুঝে গেছি? চুরি দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাবো, কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাবো, বাকি আনছি আর জীবনে দিব না। দোকানদার চিন্তা করে না মালে কম দিয়া তারে আমি ঠকাবো, জিতে যাব আমি, ব্যবসা ভালো হবে। সবাই খালি ঠকানোর দান্দার, সবাই চিন্তা করে ঠকাবো ঠকাবো ঠকাবো। আচ্ছা, যিনি ঠকায় তিনি কি জিতে না ঠকে? যিনি ঠকান তিনি ঠকে যান, তিনি জিতে না তিনি ঠকে যায়। আমার ইবনু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাবাম আরবের মরু মরু দিয়ে দিয়ে ওমর ঘুরে ঘুরে বেড়াইতেন রাত্রিবেলা, দেখি গো কে কোন মুসলমান রাত্রিবেলা খায় কে না খেয়ে থাকে, কি সুবিধা কি অসুবিধা আছে ঘুরে ঘুরে দেখি। আল্লাহর নবী বলেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদীন। উম্মতরা রে, আমার অবর্তমানে তোমরা আমি নবীর সুন্নাগুলি মেনে চলবে। আমি নবীর সুন্না মানার পরে আর একটা সুন্না তোমরা মানবে। আমি নবীর খুলাফায়ে রাশিদ রেখে যাব, 30 বছর খেলাফত চলবে। এই 30 বছরের মধ্যে যারা খেলাফত চালাবে তাদের সুন্না তোমরা মেনে মেনে চলবে। হযরত ওমর, উসমান, আলী, ইমাম হাসান 30 বছর পোড়া করেছিলেন। খেলাফাতু সালাসুনা সানাক, খেলাফত 30 বছর পর্যন্ত চলবে। নবীর কথা সহি বুখারীর হাদিস, 30 বছর পরে আর খেলাফত হবে না। 30 বছর পর থেকে হবে মলকিয়াত। যদিও বলি আব্বাসীয় খেলাফত,
এটা অরিজিনাল খেলাফত না উমাইয়া খেলাফত, এগুলি অরিজিনাল খেলাফত না উসমানীয় খেলাফত, এগুলি অরিজিনাল না ফাতেমীয় খেলাফত, এগুলি খেলাফত না সেলজুক খেলাফত, এগুলি খেলাফত না। বাজান খলিফার খেলাফত ছিল মাত্র 30 বছর। আল্লাহর নবীর জবানের কথা এক চুল পরিমাণ ডান বাম হবে না, কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান থেকে শুরু করে খেলাফতের বিরাট অংশ মিলে তারাবির নামাজ ছিল 20 রাকাত। আজকে ওরা কারা আমার নামাজ চুরি করে তারাবি বানাইলো 8 রাকাত, 12 রাকাতই চুরি করে খাইয়া ফেলছে। আস্তে বলেন, কে জোরে বলেন, নামাজের পরে দোয়া খাইলো, আমার মিলাদ শরীফ খাইলো, আমার ফাতিহা শরীফ খাইলো, আমার ইসালে সোয়াব খাইলো, আমার দোয়া খাইয়ে ফেললো, আমার 8 রাকাত নামাজও খাইয়ে ফেললো, বেতরের নামাজ 2 রাকাত খাইয়ে ফেললো। তার মানে খাইলো রে খাইলো, শেষ পর্যন্ত ইমানদারও তারা খাইলো। কষ্ট হচ্ছে? খলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলতে হবে, এর বাহিরে যাওয়া যাবে নবীর সুন্নত, তারপরে খলাফায়ে রাশিদিনের সুন্নত। এক বেদুইন পল্লীতে চলে গেলেন, বদু এলাকা যাওয়ার পরে হযরত আমর বদু এলাকায় যখন গেলেন, দেখলেন গভীর রাত, একটা তাঁবুর মধ্যে মিটমিট করে আলো জ্বলে। খলিফা চিন্তা করলেন, ব্যাপার কি রে এত রাত্রিবেলা আলো জ্বলে, কারণ কি, কিসের আলো, কোন কারণ হতে পারে? এই কারণ খোঁজার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর তিনি তার সাথীকে নিয়ে রওনা হলেন। তাঁবুর পাশে যে দাঁড়াইলেন, ভিতরে কি হয় এটা জানার জন্য এক মহিলা গম্ভীর ভাষায় বলে, ভিতর থেকে মা মেরে দুধের মধ্যে পানি বেশি করে তুমি মিশাও। আমাদের দেশে মানে দুধে পানি মিশাই না, বড় রাতে মিশা, দুধের সাথে যতটুকু পানি মিশাইলে এটা সুন্নত না মুস্তা? কথা কর না কে, যতটুকু পানি মিশাইছে এটা সুন্নত না মুস্তাহাব না? বুঝে জানিস কে, যতটুকু পানি মিশিয়ে বিক্রি করলেন ওই পানির দাম কিয়ামতের মাঠে দিব কেডা? হ্যাঁ, ফেরেশতারা দিব, বুঝে যাওয়াটা জরুরি। যদি আপনি মনে করেন যে দুধের সাথে পানি মিশানোর সামান্য পানিও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের হিসাব নিকাশের পাল্লায় উঠবে, যদি বিশ্বাস করেন তাহলে কত বড় বড় চুরি আমাদের ভিতরে হয় রে ভাই, কি কথা কন না কে। কিয়ামতে কিছু মানুষ অনেক নেকি নিয়ে উঠবে, ফেরেশতারা বলবে আল্লাহ নেক তো অনেক কিন্তু পাওনাদার বিরাট। হুজুর পাওনাদার কি? সরকারি টাকা যারা চুরি করে খায়, রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে খায়, আমলা সামলা কামলা ক্ষমা করে দিবেন, ভাষা শক্ত হতে পারে কিন্তু আল্লাহর রাস্তায় বুঝার জন্য বলতেছি, এই সরকারি সম্পদ 18 কোটি মানুষের ভাগের ভিতরে আছে। রাস্তা বানাইতেছে, টেন্ডার হয়েছে, রাস্তা বানানোর জন্য কন্ট্রাক্টর ইট আনছে, আমাদের দেশে অনেকে ইট চুরি করে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে এই ইটের হিসাব কেড়ে দিব প্রধানমন্ত্রী? হ্যাঁ, যে বেটা ওই ইট নিয়ে বাড়ি বানাইছে ওই বেটা তো ওই বাড়ির ভিতরে বই কাঁদ করে দাও, শয়তান আসে কে উড়েছি এটা, কি কথা কর না কে, ফ্রেশ থাকা লাগবে, ফ্রেশ বিপদ আছে বুঝাইতেছি। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদ, আল্লাহ বলছেন আমি নির্দেশ প্রদান করলাম, হুকুম দিলাম ন্যায় বিচার করো,
ন্যায় কাজ করো আর ন্যায়টা করো না। আরে মেহেশ্বর তো কায়েম হবে, এই বঙ্গেতে আদিতে জমিদার যারা ছিল তাদের বাড়িতে আজ সামচিকে থাকে, তেলাপোকা থাকে, শিয়াল থাকে, কুত্তা থাকে, সাপ থাকে, বেজি থাকে, পশু প্রাণীরা থাকে, আর ব্যাং থাকে ওই ঘরের ভিতরে আজ মানুষের আবাস। কিন্তু জমিদারদের বাড়ির সামনে দিয়ে যাইতে হলে আগে কুন্নিস করে যাইতে হতো, খালি পায়ে যাওয়া লাগতো। তাদের জুলুম অত্যাচারে কত মানুষের চোখের পানি ঝরেছে, আজকে সেই প্রাসাদের চামচিকে থাকে। পৃথিবী তার থাকার জায়গা না, এটা ধুকার জায়গা, এখান থেকে নিয়ে যাবার জায়গা, এখানে এসেছি বিসর্জন করার জন্য, বুঝে যাওয়াটা জরুরি। একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার, কেন বান্ধ দালান ঘর, কথা বলেন ঠিক কিনা? মহিলাটা বলতেছে মা দুধের সাথে তুমি পানি বেশি করে মিশাও। মেয়েটা উত্তর দিল মা রে অমরের গোয়েন্দারা যদি জানে আমি দুধের সাথে পানি মিশাইছি, কালকে মসজিদে নবীর সামনে আমাদের বিচার শুরু হবে। মা ডেকে বলল বেটি রে অমরের গোয়েন্দা কি করে জানবে এত রাত্রিবেলা আমরা দুধের সাথে পানি মিশাইছি। কিন্তু খলিফা তো তিনি তার ওই তাবুর ঘরের পিছনে চুপচাপ দাঁড়িয়ে মা এবং মেয়ের কথা শুনতেছে। মেয়েটি ডাক দিয়ে বলল মা অমরের গোয়েন্দা যদি নাও জানে, খলিফাতুল মুসলিমিন যদি নাও জানে রে মা, কিন্তু আমি যদি দুধের সাথে পানি মিশাই পৃথিবীর কেউ জানবে না রে মা, একজন জানবে, সে জানলে ওলার নাম আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অহংকার মায়েরা খালি টিকটক করে, হ্যাঁ কথা কর না, ও নামাজ তো দূরের কথা, ওজুই করে, মেকআপ নষ্ট হয়ে যাবে এই জন্য ওজুই করে, ওর লিপস্টিক শেষ হয়ে যাবে এই জন্য খাবারই চাই না, মুখ বেহা করে দেখা, হ্যাঁ কথা কর না, চাইরি চুটকে মুসলি খুব করা সামনের কাতারে বসে বসে। হ্যাঁ নারী, মহিলারা আসেনি, ও আর শুনতেছে ও হাল্লা ইমান দিকো, যদি দুটো কথা শুনে পরিবর্তন হয়ও। আমার মা বোনেরা সেই দিনের নারী দেখেন কি, মা ভালো হলে মেয়ে ভালো হয়, বাবা ভালো হলে ছেলে ভালো হয়। কথার প্রমাণ খুবই সুন্দর, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে চলে যায়, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে চলে যায়। বলে মূল কি? আমাদের এই যে আগে বড় বড় সরকারি দপ্তর ছিল, এখন তো দামি দামি বিল্ডিং, তখন বিল্ডিং ছিল না ব্রিটিশ আমল, ব্রিটিশদের জমানায় এডিসি, সুন্দর বিল্ডিং হয়েছে কিন্তু উপরে টিন, প্রচন্ড গরম, গরমে টিনের ছাপরার নিচে দাঁড়াই রয়েছে গাড়ি আসবে, অন্যান্য অফিসাররা দাঁড়ানো, ডিসি সাহেব দাঁড়ানো, মহকুমার ডিসি তখন জেলা ছিল না, তখন ছিল মহকুমা, ছেলে ডিসি হয়েছে অন্যান্যরাও দাঁড়ানো আছে অফিসাররা। এখন একজন কয় বিরাট বড় গরম পড়ছে রে, কত গরম দেখছো তুমি, ধান শুকানোর গরম, আর একজনে কয় না রে গরম তো সারাই গরমের গরম, এই গরমে সরিষা শুকানো যাবে, আর একজনে কয় না রে বিরাট গরম পড়ছে রে আজ, বিরাট গরম পড়ছে এই গরমে পাট শুকানো যাবে, কেউ কয় ধান শুকানোর গরম, কেউ কয় পাট শুকানোর গরম,
কেউ কায় সরিষা শুকানোর গরম, কিন্তু ডিসি যিনি তিনি বলতেছে আজ চামড়া শুকানোর গরম পড়ে গেছে। অন্য অন্য অফিসাররা চিন্তা করি ঘটনা কি, আমরা দান করলাম, পাট করলাম, সরিষা করলাম, ডিসি সাহেব চামড়া শুকানোর কথা কইলো কে, কারণটা কি? খোঁজাখুঁজি করে দেখা গেছে সে ঋষির ছেলে চামড়া শুকায় যারা জুতা বানায়, আপনাদের দেশে কি বলে, মুসি। খোঁজ খবর নিয়ে দেখা গেল সে মুচির ছেলে ডিসি হয়েছে, কিন্তু তার নজর ওই চামড়া থেকে এখনো যায় নাই। কথা কন্যা, এই জন্য গ্রামে একটা মা আমাকে একটা কথা বলতো, বাবারে ছোট লোক যদি ধনী হয়ে যায় ছোট লোকই নজর যায় না, আর ধনী বড় লোক যদি গরিব হয়ে যায় বড় লোকই নজর যায় না, বাচ্চা গরিব হলে বাচ্চাই নজর যায় না, আর ছোট লোক ধনী হয়ে গেলে বড় লোক হয়ে গেলে লেখাপড়া করলো ছোট লোকই নজর তার যায় না। বন্ধুত্ব করলে হিসাব করে বন্ধুত্ব বানাইতে হবে, আত্মীয়তা করলে হিসাব করে আত্মীয়তা করতে হবে, কি কথা বলেন না কেন? রক্ত রক্ত যেই রক্তে একশো বছর আগে আশিক রসুল ছিল, একশো বছর পরে ওই রক্তে আশিক রসুল ছিল, যেই রক্তে একশো বছর আগে দুশ্মনের রসুল ছিল ওই রক্তে একশো বছর পরে নবীর দুশ্মন তৈরি হবে, কথা বলেন ঠিক কি? রক্ত লাগে নবীর পক্ষে থাকার জন্য, কপাল লাগে, নসিব লাগে। হাজরাত ওমর রাত্রিবেলা ওই বাড়ির ঠিকানা আর সবকিছু ম্যাপ করে চলে আসলেন মসজিদে নববীতে, নামাজ পড়াইলেন ফজর, আগের খলিফারা নামাজ পড়াইতো, আর এখন আমরার দেশের বিচার আচার যারা করে অনেকে মুতেই পানি নেয় না। আমি কি মিথ্যা কথা কইছি? যে পেশাব কইরে পানি লই না, ডিলা ক্লুক কই না, বুঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় কো? কি কথা কর না, কার ভয় কো? আল্লাহর ভয় কো। যার অন্তরে আল্লাহর ভয় আছে এই লোক যদি বিচারে বসে তো চিন্তা করবে, আল্লাহ আজকে যদি আমি দুই নম্বরই বিচার করে দিই কিয়ামতের মাঠে আমি জবাব দিব কি? কি কথা কর না, আমাদের দেশে জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অনেক বিচারক আছে যারা টাকা নিয়ে ডাইনবাম করে না, টাকা খায়ও না, ঘুষু খায় না, বিচার ডাইনবাম করে না, চেহারা দেখলে বলে দিতে পারে এটা আসামি এটা নন আসামি, বুঝতে পারছেন? বহু বিচারক আছে, আপনাকে কত দেখাবো। কয়েকদিন আগে মহরম মাসে ঢাকা জজ কোর্টে আপিল বিভাগের বিচারপতি কয়েকজন বিচারপতি উপস্থিত ছিলেন, আল্লাহর কসম যখন মহরমের আলোচনা করছি দেখি বসে বসে কাঁদতেছে, চিন্তা করলাম রসুলের এসকে চোখের পানি আসলে এই লোকটা দুই নম্বরই করতে পারে না, কথা কর না কে? মোহতারাম উপস্থিতি, ভালো মন্দ দিয়ে দুনিয়া, আমাদের ভিতরেও মন্দ আছে, সব জায়গায় ভালো মন্দ দিয়ে দুনিয়া, একশের খালি কমেন যে পুলিশ ঘুষ খায় তা কিন্তু না, বহু পুলিশ আছে এক টাকাও নিবে না। খুবই মনোযোগ দেন, হাজরা তো আমার চলে আসছে মসজিদে নববীতে নামাজ পড়াইলেন, ফজরের নামাজ হয়ে গেল, হযরত ওমরের সাথীদেরকে বললেন সাহাবীরা অমুক একটা এলাকায় এমন বধূ অঞ্চলে এক মহিলার ঘর আছে, খোঁজ খবর নাও তো তার কি অবস্থা। লোকেরা খোঁজ খবর নিয়ে দেখলো ওই মহিলার স্বামী মারা গেছে, একটা মাত্র সন্তান মেয়েটাই, মহিলা দুধ বিক্রি করে সংসার চালায় গরিব। হযরত ওমর বললেন ওই মেয়েটা আমার পুত্রবধূ হিসেবে আমি চাই,
যে মেয়েটা গভীর রাত্রে অন্ধকারে আল্লাহকে ভয় করে, এই মেয়েটা দিনের আলোতেও আল্লাহকে ভয় করে, কি কথা বলেন ঠিক কি না? অভাবের মধ্যে পড়িয়া যে মেয়েটা আল্লাহকে ভয় করে, যে মানুষ সুখে থাকিয়াও সেই বান্দা আল্লাহকে ভয় করে। খুব মনোযোগ দিয়েন, হযরত ওমর বললেন ছেলেদেরকে ডাক দে, বলেন ছেলেরা রে তোমরা কে বিয়ে করবা, কার বউয়ের প্রয়োজন আছে বলো। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দে, বলেন আব্বাজান আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রীর আর প্রয়োজন নাই, আমার ছোট জনের বিয়ে হয় নাই, ওকে আপনি বিয়ে করায় দেন। হযরত ওমর বললেন মরু অঞ্চলে বধু অঞ্চলে আমি এমন একটা ঘরের মধ্যে একটা সাচ্চা আমানতওয়ালা মেয়ে পেয়েছি, যে অন্ধকার রজনীতে আল্লাহকে ভয় করে, ওই মেয়েটাই আমি ওমরের পুত্রবধূ হিসেবে আমি দেখতে চাই। ছেলেরে রাজি নি, ছেলে ডাক দেয়, বলেন আব্বাজান আপনি আমার জন্য পাত্রী পছন্দ করেছেন, এর চেয়ে সৌভাগ্য আমার কি আছে? হযরত ওমর দুধ বিক্রি করার মেয়ের মেকিং, দুধ বিক্রি করার মহিলার মেকিং, ছেলে পাত্রীবধূ পুত্রবধূ হিসেবে তিনি এনেছিলেন, অথচ অর্ধ পৃথিবীর খলিফা আছিলেন তিনি। আর আমাদের দেশে চিন্তা করেন শ্বশুরের কি পরিমাণে টাকা পয়সা আছে, মরলে কতগুলি ফামু, হ্যাঁ কথা কর না কেন, এটা চিন্তা করে মরলে ফামু কতগুলি, আগে হিসাব করে মরার আগে যেটা আছে এটি হিসাব করে এত তো আছে, বললে মোটামুটি ভালোই পাওয়া ছিল। হ্যাঁ সলিমুদ্দি এ বাড়ি বিয়ে করলে তো লাভ আছে, কয়দিন পরে সলিমুদ্দি না পয়সা ঘুষি মেরে দিছে বৌতি, শুরু হয়ে গেছে যুদ্ধ, বিয়ে করতে হবে আমানতওয়ালা মেয়ে দেখে, নামাজি পরহেজগার পর্দানিশীন দেখে, কি কথা কর না কেন। এগুলি আজকে আমাদের দেশে বিয়ের সেই সিস্টেম নেই। রাসূলের জামানায় বিবাহের পদ্ধতি ছিল এক রকম, এখন আমাদের জামানায় বিয়ের পদ্ধতি হলো ভিন্ন রকম। আমরা দেখি জমি জমা টাকা পয়সা, আর ওই জামানায় দেখতো পরহেজগারি, তা আমানত নামাজ রোজা জিকির ফিকির, তারা পয়সা কুড়ি দেখতো না। খলিফাতুল মুসলিমিনের ঘরে একজন দুধ বিক্রেতার মেয়ে আজ ঘরে পুত্রবধূ হিসেবে আসলো। আপনারা শুনে রাখেন, ওই মহিলার রক্তে একটা সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন, এই সন্তানের নাম হযরত ওমর ইবনু আব্দুল আজিজ, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা, মুসলমানদের দ্বিতীয় ওমর এই নারীর রক্তে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া অত বিয়ে কেমনে করবেন হিসাব কষে যায় আজকে রুয়াজ, আর বিয়ে করে ঘরে আইনে বউ দুলাবাই কোলে করে দৌড় দি, হেতের তোর বউ দুলাবাই কোলে করে দৌড় দিবি কেন, লাঠি চালান মেরে দিবি, হ্যাঁ কথা কর না। বিয়াপনের একটা সীমা থাকা উচিত, সারা রাত ড্যাক্সিট বাজাইতে শয়তানে নাচে, ওই ড্যাক্সিটের সুটি ধাক্কা আশেপাশের মানুষ রাত্রিবেলা ঘুমাইতে রে, বেডিন আছে বেডান আছে সেরান আছে সেরিন আছে ইজলেন আছে ভিজলেন আছে, কোনটা বেডি কোনটা ইজলে বুঝার কায়দা নেই, মেকআপ শেকআপ করে এসে কালা দল হয়ে গেছে, এক কথা কর না কেন, ওখানে শান্তি আসবে? এই জন্য দুদিন পরে অশান্তি বেঁধে যায়, বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি লাগায়, মারামারি করে মার্ডার পর্যন্ত এসে খাবার নিয়ে মারামারি কারা করে, করেন তো কুত্তায়, ঠিক আসতে করলেন কে জোরে বলেন, খাবার নিয়ে মারামারি কিসে করে, কুত্তা কুত্তা, কথা শুনতে খারাপ শোনা যায়।